এই বাবু, কি বলবো, দেখেন টমটম আসবে এদিক থেকে, ওগুলো কোনো ইয়া না। এখানে হচ্ছে আপনার যেদিকে খুশি যেভাবে খুশি গাড়ি চালাতে পারেন, ওটা কোনো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের এশিয়ান হাইওয়ে দেখাবো, যেটা দিয়ে মায়ানমার যাওয়া যায়। সরাসরি স্থলপথে মায়ানমার যাবেন। এটা হচ্ছে টেকনাফ কক্সবাজার হাইওয়ে। এখন আমাকে ডান দিকে ঢুকতে হবে, যদিও গাড়ির একটু পিঠ থাকে। দেখি, এই যে এখান থেকে হচ্ছে এশিয়ান হাইওয়ে শুরু। দেখতেছেন অনেক বড় একটা রাস্তা, এদিক দিয়ে সরাসরি হচ্ছে মায়ানমার, সরাসরি মায়ানমারে চলে যাওয়া যায়। দেখেন আসলে খুব সুন্দর একটা রাস্তা। এটা আমাদের সেনাবাহিনী করছিল, আসলে সেনাবাহিনীর কাজ তো জানেন, সেনাবাহিনীর কাজ যেগুলাই করে ওগুলাই খুব অসাধারণ। রাস্তাটা খুব সুন্দর। এখানে হচ্ছে এটা 4 লাইনের, উপরে 2 লাইন, আবার হচ্ছে 2 পাশে 2 লাইন আছে ছোটো ছোটো। আর এখানে বিকালবেলা সবাই আসলে ঘুরতে আসে, আমাদের সিআরবির মতো বলতে পারেন, চিটাগাংয়ের সিআরবির মতো। তো আপনারা উপভোগ করুন। এই বাবু, কি বলবো, দেখেন টমটম আসবে এদিক থেকে, ওগুলো কোনো ইয়া না। এখানে হচ্ছে আপনার যেদিকে খুশি যেভাবে খুশি গাড়ি চালাতে পারেন, ওটা কোনো ইয়া না। মায়ানমার যাওয়ার জন্য রাস্তাটা করা, কিন্তু পর্যটকরাই এখানে এসে সময়টা কাটায়, আসলে খুব সুন্দর। এখন আপনারা হয়তো 2 লাইন দেখতেছেন, কিন্তু পাশে আর 1 লাইন আছে, ব্রিগেড যেটা ওয়াল আছে ওইটার পাশে। এখানে হচ্ছে একদিক দিয়ে যাবেন, আরেক দিকে আসবেন। এই যে এখন একটু এই যে ওই পাশে আর একটা রাস্তা আছে, তো দেখি কতটুকু যাওয়া যায়। মনে হয় এখানে বর্ডার অফিস যাওয়া যাবে না। আজকে মানুষ একটু কম, অন্যদিন একটু মানুষ বেশি থাকে, মাগরিব আজান দিয়ে দিছে তো ওই জন্য মানুষ একটু কম। তো এই পর্যন্তই, এখানে হচ্ছে আর যাওয়া যাচ্ছে না, সামনে ব্রিগেড দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে বিজিপি ক্যাম্প ওই পাশেই শেষ, সেখানে আর যাওয়া যাবে না। আমরা তাহলে ঘুরে চলে যাই, আসলে আরেকদিন অন্য একটা রাস্তা দিয়ে সরাসরি একদম বর্ডারে যাব। আপনারা সেজন্য তো অপেক্ষা করুন, একদম বর্ডারে গিয়ে আপনাদের বর্ডারটা দেখাবো। আর এখন এই দৃশ্যটা আসলে খুব সুন্দর লাগে। এখন মাগরিব আজান দিয়ে দিছে, কিন্তু হয়তো ক্যামেরাতে একটু ফোকাস করতেছে। এই যে পর্যটক, সবাই সেলফি নিচ্ছে না। আমরা আজকে চলে যাব আপনাদের হচ্ছে নেক্সট ভিডিওতে, একদম অন্য একটা রাস্তা দিয়ে একদম বর্ডারের কাছেই নিয়ে যাব। আপনাদের মায়ানমার বর্ডার আর বাংলাদেশ বর্ডার দেখাবো, সরাসরি একদম কাটা তারের যেটা ইয়ে আছে, গেরা আছে, ওইটা পর্যন্ত দেখাবো। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যদি আপনি এই মুহূর্তে ফেসবুক থেকে দেখে থাকেন, একটা লাইক আর হচ্ছে ফলো করে পাশে থাকতে হবে। তো আজকের মতো এখানেই শেষ, এখন হাইওয়েতে উঠে যাব, মাগরিবের টাইমও
প্রায় চলে যাচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।